অন্য দিনের মতোই শিবের জন্য মালা গেঁথে ঠাকুর ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালেন বিদ্যাপতি। উজ্জ্বল এক আলোর ছটায় তার ঠাকুর ঘর ঝলমল করছে। এই ভর সন্ধ্যায় এত আলো এলো কোত্থেকে? তাছাড়া এই ঠাকুর ঘরেই তো রয়েছে তার শিশু সন্তান শিবনাথ। অজানা আতঙ্কে মায়ের বুকটা কেঁপে উঠল। দ্রুত পায়ে দরজায় কাছে গিয়ে এগিয়ে স্তম্ভিত বিদ্যাপতী দেখলেন শিবলিঙ্গ থেকে অদ্ভুত এক জ্যোতি ঠিকরে এসে পড়ছে তার সন্তানের ওপর। সেই আলোর কোলে নিশ্চিন্তে খেলা করছে ছোট্ট শিবনাথ। হঠাৎ একটা দমকা হাওয়ায় বিদ্যাপতির হাত থেকে গাঁথা মালা উড়ে গিয়ে পড়ল শিশু শিবনাথের পায়ে। চোখের জল আটকাতে পারলেন না বিদ্যাপতি। তিনি বুঝতে পারলেন তার সন্তান শিবনাথের শরীরেরই মহেশ্বরের অধিষ্ঠান। সেদিনের সেই ছোট্ট শিবনাথই সংসারের সব মোহবন্ধন ছিঁড়ে এমনকি নিজের লজ্জা ঢাকার কাপড়টুকুও ত্যাগ করে হয়ে উঠেছিলেন প্রকৃত অর্থে মহাযোগী ত্রৈলঙ্গ স্বামী। শিশু অবস্থা থেকে দেহত্যাগ পর্যন্ত যার জীবনের পরতে পরতে লুকিয়ে রয়েছে অলৌকিক কাহিনীর নির্যাস, সাধারণ মানুষের যুক্তিবুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা মেলে না। কঠিন যোগ সাধনায় সিদ্ধিলাভ করে অনেক পথ পেরিয়ে তৈলঙ্গ স্বামী তখন প্রয়াগে আছেন। প্রখর গ্রীষ্মের এক বিকেলে আকাশে জমেছে ঘন কালো মেঘ, সঙ্গে বিদ্যুতের চমক আর বাজ পড়ার আওয়াজ। নিমেষের মধ্যেই প্রবল কালবৈশাখী আছড়ে পড়ল তিনটি নদীর সঙ্গম স্থলে। রামধরণ ভট্টাচার্য নামে তৈলঙ্গ বাবার এক ভক্ত দেখলেন জনমানব শূন্য ত্রিবেণী সঙ্গমে প্রবল ঝড়ের মধ্যে একা একা বসে আছেন মহাযোগী তৈলঙ্গ স্বামী। বিপদের আশঙ্কায় দৌড়ে তৈলঙ্গ বাবার কাছে গিয়ে হাত জোর করে তাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেন তিনি। মুখে মৃদু হাসি নিয়ে তৈলঙ্গ স্বামী বললেন, আমার কথা বাদ দে, ওই নৌকাটিকে দেখ, ভেসে থাকার জন্য ও কেমন লড়াই করছে। রামতারণবাবু দেখলেন নদীর মাঝখানে একটা নৌকা যাত্রী নিয়ে টালমাটাল, যে কোনো মুহূর্তে নৌকাটি ডুবে যেতে পারে। চোখের পলক পড়তে না পড়তেই কালবৈশাখীর এক দমকা হাওয়া সত্যি সত্যি যাত্রী বোঝায় নৌকাটিকে নদীর অতল জলে ডুবিয়ে দিল। অসহায় যাত্রীদের চিৎকার হারিয়ে গেল মেঘ ও বাতাসের গর্জনে। রামতারণবাবু সেই মর্মান্তিক দৃশ্য সহ্য করতে না পারে পেরে দু হাতে মুখ ঢেকে আত্মনাদ করে স্বামীজির পায়ে আছড়ে পড়ে। কিন্তু কোথায় স্বামীজি? চারপাশে কোথাও তো স্বামীজি নেই। নিমেষের মধ্যে কোথায় মিলিয়ে গেলেন তিনি? রামতারণবাবু কি করবেন বুঝে উঠতে না পেরে পাগলের মতো চিৎকার করতে করতে ঘাটের দিকে দৌড়ালেন। ঘাটের কাছে পৌঁছে তিনি তো বাকরুদ্ধ, স্তম্ভিত হয়ে দেখলেন একটু আগেই তার চোখের সামনে নদীর জলে তলিয়ে যাওয়া নৌকাটি ঘাটের দিকেই এগিয়ে আসছে, আর সেই নৌকার ওপর অক্ষত যাত্রীদের মাঝে দাঁড়িয়ে আছেন বিশাল দেহী মহাসাধক তৈলঙ্গ স্বামী। তাকে ঘিরে এসব কাহিনী আজ গল্পের মতো মনে হলেও তার ভক্তদের কাছে এটাই ছিল তার স্বাভাবিক জীবন। তৈলঙ্গ স্বামীর কাছে সাধারণ মানুষ, জমিদার, রাজাধিরাজ সকলেই ছিলেন সমান। বারাণসীতে উজ্জয়িনীর মহারাজের সঙ্গে তৈলঙ্গ স্বামীর দেখা হওয়ার কাহিনীও কম আশ্চর্যের নয়। সেই সময় উজ্জয়িনীতে মহারাজ সৈন্য সামন্ত লোক লস্কর নিয়ে বারাণসীতে তীর্থ করতে এসেছেন।
গঙ্গায় ভাসছে তার বিলাসবহুল বজরা। একদিন ভোরে তিনি বজরায় এসে গঙ্গার অপরূপ শোভা দেখতে দেখতে দূরে একটা মৃতদেহ ভেসে যেতে দেখলেন। গঙ্গার স্বচ্ছ জলে বিশাল দেহটি স্পষ্ট দেখা যাচ্ছে। ভাসতে থাকা দেহটির কাছে বজরা পৌঁছাতেই রাজার মনে হলো দেহটিতে তখনও প্রাণ আছে। রাজার নির্দেশে দেহটিকে নৌকায় তোলা হলো। রাজার দু একজন অনুচর স্বামীজিকে চিনতেন, তারাই রাজাকে বললেন, ইনি মহাযোগী তৈলঙ্গস্বামী, যোগ বলে একেবারে মরার মতো ঘন্টার পর ঘন্টা জলে বেসে থাকতে পারেন। ভক্তিভরে স্বামীকে প্রণাম করলেন রাজা। হঠাৎই মহাযোগী চোখ খুলে উঠে দাঁড়িয়ে রাজার দিকে তাকালেন এবং চকিতে রাজার কোমর থেকে তরোয়ালটাকে টেনে নিয়ে গঙ্গার জলে ফেলে দিলেন। রাজার লোক লস্করের মধ্যে গেল গেল রব উঠল, প্রচণ্ড রেগে গেলেন রাজা। এই তরবারি তাকে ইংরেজ সরকার দিয়েছে, খুবই মর্যাদার একটি স্মারক। ক্ষিপ্ত রাজা বললেন, উন্মাদ উলঙ্গ সন্ন্যাসীকে চরম শাস্তি দেবেন। শুনে ছোট্ট শিশুর মতো খিলখিল করে হেসে উঠলেন মহাযোগী। নিমেষের মধ্যে গঙ্গায় ঝাঁপ দিয়ে তুলে আনলেন দুটো হুবহু একই রকম তলোয়ার। রাজাকে বললেন, নে তোর তরোয়াল, কোনটা সেটা বেছে নে। দেখে রাজা তো হতবাক, তিনি কিছুতেই নিজের তরোয়ালটাকে চিনতে পারছেন না। অট্টহাসি হেসে আসল তরোয়ালটা রেখে নকল তরোয়ালটিকে জলে ফেলে দিলেন মহাযোগী। বললেন, জেনে রাখ, এই পৃথিবীতে কিছুই তোর নিজের নয়, তাই এখানে মানুষের অহংকার করার মতো কিচ্ছু নেই। এই বলে হাসতে হাসতে গঙ্গায় ঝাঁপ মারলেন মহাযোগী তৈলঙ্গস্বামী। গঙ্গার তীব্র স্রোত তাকে ভাসিয়ে দিয়ে চলল অন্য কোথাও, অন্য কোনোখানে। মহাযোগী তৈলঙ্গস্বামী তাকে নিয়ে অলৌকিক গল্পের কোনো শেষ নেই। সাধারণ বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা মেলে না, তেমনি অলৌকিক ভরপুর ছিল এই মহাযোগীর জীবন। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না নেপালের রাজাধিরাজ রানা। গভীর জঙ্গলে প্রকাণ্ড এক গাছের নিচে বসে আছেন বিশাল দেহী এক যোগী। তারই পায়ের নিচে ল্যাজ গুটিয়ে শুয়ে আছে কালো হলুদ ডোরাকাটা পূর্ণ বয়স্ক একটি বাঘ। যোগী পরম স্নেহে বাঘটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, মনে হচ্ছে তিনি যেন পোষা একটি বিড়ালকে আদর করছেন। যোগী পুরুষটির দিকে থেকে চারপাশে ছড়িয়ে রয়েছে জ্যোতি। শিকারের খোঁজে হন্যে হয়ে ঘুরতে থাকা রানার শরীর সেদিন যেন পাথর। যে পশুটিকে শিকার করার জন্য লোক লস্কর বন্দুক নিয়ে জঙ্গল চষে ফেললেন তিনি, সেই হিংস্র জানোয়ারি কিনা জ্যোতির্ময় যোগী পুরুষের পায়ের নিচে বসে। অনুচরেরা ফিসফিস করে রানাকে জানালো, এই গভীর অরণ্যের প্রতিটি পশু পাখি সরীসৃপ এই মহাযোগীর স্নেহের বাঁধনে ধরা দিয়েছে। এমনিতে তারা ভয়ঙ্কর, কিন্তু যোগীরাজের সামনে শান্ত। রানা জিজ্ঞাসা করলেন, নেপালের ঘন জঙ্গলে কে এই মহাসাধক? জঙ্গলের হিংস্র বাঘ ও পোষা বিড়ালের মতো যার পায়ের নিচে শুয়ে থাকে? অনুচরেরা জানালো, মহাযোগী তৈলঙ্গস্বামী। যোগীরাজ খেয়াল করেছিলেন দূরে কিছু মানুষ এসেছে, ইঙ্গিতে কাছে ডাকলেন তিনি। রানা এবং তার অনুচরেরা দ্বিধায়, অত বড় একটা বাঘ বসে আছে, কাছে যাওয়া কি ঠিক হবে? বুঝতে পেরে অভয় দিলেন যোগীরাজ। রানা তার কাছে গেলেন, চেয়ে নিলেন সেই যোগী পুরুষের আশীর্বাদ। আশ্চর্য, মহাযোগী সে বিভূতি লাভ করে মহাপ্রতাপশালী রানার জীবনের পথটাই সম্পূর্ণ বদলে গেল। এতদিন তিনি শিকারের নেশায় মত্ত ছিলেন, সেই হিংস্র খেলা থেকে সরে এসে মন দিলেন জীবসেবায়। একেবারে ছেলেবেলায় সংসারের মায়া কাটিয়ে বেরিয়ে পড়েছিলেন ঈশ্বরের খোঁজে।
ভারতবর্ষের বহু দুর্গম তীর্থক্ষেত্রে ঘুরেছেন। ঘুরতে ঘুরতে এক সময় এখনকার হিমাচল প্রদেশ পেরিয়ে উপস্থিত হন নেপালে। শোনা যায় সেখানে তিনি কঠোর যোগ সাধনায় ছিলেন 88 বছর। যখন সিদ্ধিলাভ করলেন তখন তিনি প্রকৃত অর্থেই ত্রিকালদর্শী মহাযোগী। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কিছুই তার নাগালের বাইরে নয়। যোগের ভেলায় ভেসে তিনি মুহূর্তে পৌঁছে যেতে পারতেন সুদূর অতীত থেকে অনিশ্চিত ভবিষ্যতে। এক সময় নেপাল থেকে কৈলাস ও মানস সরোবর দর্শন করে সমতলে নেমে আসছেন তৈলঙ্গ স্বামী। দূরে কিছু মানুষের জটলা দেখে থমকে দাঁড়ালেন। কাছে গিয়ে দেখলেন একটি বাচ্চা ছেলের মৃতদেহ কোলে নিয়ে চিৎকার করছেন এক মহিলা, কাঁদছেন অঝোরে। ওই শিশুটি ছিল তার একমাত্র সম্বল, চোখের মণি। সেই ছেলের দেহ আঁকড়ে ধরে বসে আছেন মহিলা। ছেলেকে কোল ছাড়া তিনি কিছুতেই করতে দেবেন না এবং ঘরেও ফিরবেন না। আশেপাশের লোকজন সান্ত্বনা দিচ্ছে, বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মা অনর। তাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে শিশুটি এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। অবুঝ মায়ের দৃঢ় বিশ্বাস তার ছেলে আবার বেঁচে উঠবে, আবার মা বলে ডাকবে, আবার সে ছুটে এসে ঝাঁপিয়ে পড়বে কোলে। তৈলঙ্গ স্বামী ধীর পায়ে মহিলার কাছে গিয়ে দাঁড়ালেন। সাধুকে দেখে সকলে তার পথ ছেড়ে দিল। ভাবলো অন্য কেউ তো পারল না, সাধুটি যদি ছেলের শোকে দিশাহারা মাকে বোঝাতে পারেন। সেই মহিলা তখন সকলের কাছে হাত জোর করে একমাত্র সন্তানটির প্রাণ ভিক্ষা চাইছেন। পুত্রহারা মায়ের বুক ফাটা আত্মনাদ তৈলঙ্গ স্বামীর বুকেও তীব্র যন্ত্রণা হয়ে আছড়ে পড়ল। শান্ত পায়ে এগিয়ে তিনি মৃত ছেলেটির দিকে তাকালেন। তারপর ছেলেটির কপালে তার আঙুল ছোঁয়ালেন। সবাইকে স্তম্ভিত করে দিয়ে নিথর প্রাণহীন দেহটি যেন নড়ে উঠল। চারপাশের মানুষেরাও হতচকিত হয়ে দেখল মায়ের কোল থেকে উঠে বসেছে মৃত ছেলেটি। সে অবাক হয়ে চারিদিকে তাকাচ্ছে, যেন এখনই তার ঘুম ভাঙল। সে বুঝতেই পারছে না যে কি হয়েছিল তার। তাকে ঘিরে এত লোকজন কেন? মহিলাটি তখন বিশ্বাসই করতে পারছেন না মৃত সন্তানটি প্রাণ ফিরে পেয়েছে। তাকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করতে লাগলেন তিনি। চারিদিকে জয়ধ্বনি উঠল, জয় স্বামীজির জয়। কিন্তু কোথায় তিনি? কোথায় সেই বিশাল দেহী যোগী পুরুষ? সকলের সামনে থেকে যোগ বলে কখন তিনি অদৃশ্য হয়ে হারিয়ে গিয়েছেন কেউ জানে না। মহাযোগী তৈলঙ্গ স্বামীকে নিয়ে ভারতের আকাশে বাতাসে ছড়িয়ে আছে এমন অনেক গল্প, সাধারণ বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা মেলে না। তেমনই অলৌকিকে ভরপুর ছিল মহাযোগীর জীবন। তৈলঙ্গ স্বামীজির শরীরটির চেনা এই পৃথিবীতেই ছিল, কিন্তু তার কাজে ছিল অলৌকিকের ছোঁয়া, আর মনে ছিল অপার করুণা। না হলে বারাণসীর ঘাটে সদ্য বিধবা একটি মেয়ের আকুল কান্না তাকে এভাবে ছুঁয়ে যায়। কপালে চন্দন, নতুন কাপড় পরিয়ে সেই মেয়েটির স্বামী যখন বছর 22-এর তরতাজা একটি যুবকের মৃতদেহ তখন কলার ভেলায় শোয়ানো হয়েছে, সেই দেহটি আঁকড়েই চিৎকার করে কাঁদছে সেই মেয়েটি। বহুদিন আগের কথা, সেকালে সাপের কামড়ে মৃত্যু হলে মৃতদেহটি পোড়ানো হতো না। লোকজনের বিশ্বাস ছিল কলার ভেলায় চাপিয়ে দেহটি নদীতে ভাসিয়ে দিলে সে আবার বেঁচে উঠতে পারে। সেই সূত্রেই বারাণসীর নির্জন ছোট্ট একটি ঘাটে আজ লোকজনের ভিড়। সদ্য বিবাহিতার বুক ফাটা আত্মনাদে উপস্থিত লোকজনের চোখেও জল। এই ঘাটের পাশেই পরিত্যক্ত নোংরা এক শ্মশান। এখানেই কুকুর, শেয়াল, শকুন আর আধপোড়া মৃতদেহের সঙ্গে থাকেন উলঙ্গ এক যোগী পুরুষ। নিজে যদিও সংসারের মায়া কাটিয়েছেন বহুদিনই, কিন্তু সদ্য বিধবার সেই কান্নার আওয়াজ যোগীর হৃদয়ে ধাক্কা দিল।
স্থির থাকতে পারলেন না তিনি। ধীর পায়ে এসে দাঁড়ালেন মৃতদেহের পাশে, কিছুক্ষণ নিথর দেহটিকে দেখলেন এক মনে, তারপর তরতর করে নেমে গেলেন গঙ্গায়। তীব্র স্রোতের মধ্যে ডুব দিয়ে নদীর বুক থেকে তুলে আনলেন একতাল মাটি, সেই গঙ্গা মাটি চেপে ধরলেন মৃতদেহের ক্ষতস্থানে। কিছুক্ষণের মধ্যেই নীল হয়ে গেল সেই মাটি। আর কি আশ্চর্য, মৃত যুবকটিও উঠে বসল। বিষাক্ত সাপের কামড় যাকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দিয়েছিল, সেই কাল ঘুম থেকেই যেন উঠে বসল সে। চারিদিকে স্তম্ভিত মানুষের ভিড়, সেসব দেখে যুবকটি অবাক, জিজ্ঞাসাও করল, আচ্ছা আমি তো ঘুমোচ্ছিলাম, আমাকে এখানে কে নিয়ে এলো? মেয়েটির চোখে যেন পলক পড়ে না, সে বিশ্বাসই করতে পারছে না কোনো এক জাদু বলে তার মৃত স্বামী ফের বেঁচে উঠেছে। আনন্দে আত্মহারা হয়ে সে ভেসে গেল হাসি আর কান্নায়। চারপাশে সবাই সেই যোগী পুরুষের নামে জয়ধ্বনি দিয়ে উঠল, জয় তৈলঙ্গ স্বামীর জয়, জয় তৈলঙ্গ স্বামীর জয়। কিন্তু কোথায় তিনি? স্রোতের বিপরীতে শরীরটাকে একটা ভেলার মতো ভাসিয়ে দিয়ে তিনি নিশ্চিন্তে ভেসে চলেছেন খরস্রোতা গঙ্গার বুকে। তৈলঙ্গ স্বামীকে নিয়ে বারাণসীর ঘাটে ঘাটে এমনই সব কাহিনী ভেসে বেড়ায়। এখনও নাকি বারাণসীর অলিতে গলিতে কান পাতলে মহাযোগীর পায়ের শব্দ মেলে। মা গঙ্গার সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক। যোগ বলে এই নদীর বুকেই তো তিনি বসতে দাঁড়াতে বা ঘুমোতে পারতেন। এমনই একদিন তৈলঙ্গ স্বামী গঙ্গার বুকে যোগ বলে ঘুমোচ্ছেন। সেই সময় ভিজিয়ানা গ্রামের মহারাজ বজরা থেকে তাকে দেখতে পেলেন। মহারাজের ইচ্ছা হয় স্বামীজিকে দামি গয়না এক কাপড় পরিয়ে সাজাবেন। সেই মতো উলঙ্গ যোগীকে মহারাজের দরবারে নিয়ে যাওয়া হলো। মূল্যবান কাপড় এবং বহুমূল্য অলঙ্কার দিয়ে সাজানো হলো তাকে। সংসার ত্যাগে মহাসাধক রাজার দেওয়া অলঙ্কারের দিকে ফিরেও তাকালেন না, রাজবাড়ি থেকে চলে এলেন নিজস্ব আস্থানায়। পথে কয়েকজন চোর তার শরীর থেকে সমস্ত গয়না রাজবস্ত্র খুলে নিল। তৈলঙ্গ স্বামী নির্বিকার, চোরেদের একটুও বাধা দিলেন না, দূর থেকে নজর রাখছিল রাজপ্রহরীরা, ছুটে গিয়ে তারাই চোরেদের ধরে ফেলল। তারপর সেই চোরেদের আবার নিয়ে যাওয়া হলো রাজদরবারে, সঙ্গে তৈলঙ্গ স্বামীকেও। মহারাজ স্বামীজির কাছে ক্ষমা চেয়ে হাত জোর করে বললেন, বলুন বাবা এই পাপীদের কি সাজা দেব? মৃদু হেসে তৈলঙ্গ স্বামী রাজাকে বললেন, কিসের সাজা? ওদের মুক্তি দে, ওরা গয়না নিয়েছে তো আমার তাতে কি হয়েছে? আমি যা ছিলাম তাই তো আছি। মুহূর্তে রাজা বুঝতে পারলেন কত বড় ভুল করেছেন তিনি। সমাজে সংসারের সবচেয়ে উজ্জ্বল রত্নটিকে তিনি কিছু গয়নাগাটি দিয়ে সাজাতে চেয়েছিলেন। মহারাজার চোখ খুলে গেল, সঙ্গে সঙ্গে নিজের রাজমুকুট খুলে ফেলে তৈলঙ্গ স্বামীর সামনে নত মস্তকে ক্ষমা চেয়ে বললেন, স্বামীজি আপনি আমার চোখ খুলে দিয়েছেন, যথার্থ অলঙ্কার যে কী আমি আজ তা চিনতে পেরেছি। আজ থেকে আমি আর নকল গয়নাগাটির পিছনে ছুটে জীবনের মূল্যবান সময় নষ্ট করব না। সেদিন থেকেই আমূল বদলে গেলেন রাজা। তৈলঙ্গ স্বামীর আদর্শে দীক্ষিত হয়ে সাধারণ মানুষের ভালোর জন্য ছেড়ে দিলেন সমস্ত ঐশ্বর্য। এভাবেই পথের ভিখারি থেকে প্রসাদ প্রাসাদের রাজা এমন বহু মানুষকে মুক্তির সন্ধান দিয়েছিলেন তৈলঙ্গ স্বামী। নিজেও ছিলেন আনন্দময় মুক্ত মহাপুরুষ। একবার বারাণসীর এক সাহেব ম্যাজিস্ট্রেট তার ওই নগ্ন চলাফেরায় আপত্তি তুলেছিল, সরাসরি স্বামীজিকে তুলে এনে হাজতে পুরে দিয়েছিলেন। কিন্তু কাকে হাজতে আটকাবেন তিনি? পরদিন সকালে ম্যাজিস্ট্রেট হাজতে গিয়ে দেখলেন গারদ ফাঁকা, বাইরের খোলা মাঠে তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। রাগে অগ্নিশর্মা হয়ে ম্যাজিস্ট্রেট তৈলঙ্গ স্বামীকে এরপর মোটা শিকল দিয়ে বেঁধে গারদে দুখানি তালা লাগিয়ে দিলেন। সমস্ত চাবিই থাকলো তার নিজের কাছে।
পরদিন ভোরে হাজতে এসে তিনি স্তম্ভিত। দেখলেন তৈলঙ্গস্বামী পরম নিশ্চিন্তে হাজতের বারান্দায় পায়চারি করছেন আর ছোট্ট বালকের মতো খিলখিল করে হাসছেন। সাহেব তার ভুল বুঝতে পারলেন। সেদিনই তিনি বিশেষ অর্ডার দিলেন, তৈলঙ্গস্বামী যে কোনো সময় যে কোনো খানে যেভাবে খুশি বেড়াতে পারবেন, কেউ যেন তাকে কখনো বিরক্ত না করে। এরপর থেকে কেউ তাকে আর বিরক্ত করার সাহস দেখায়নি। জীবনের শেষ দিন পর্যন্ত তৈলঙ্গস্বামী তার ইচ্ছে মতো মনের আনন্দে ঘুরে বেরিয়েছেন। সমস্ত রকম বন্ধন থেকে মুক্তির এমন আশ্চর্য ছবি কজন সাধকের জীবনেই বা দেখা যায়। কেমন লাগলো বলবেন? এটা ভারতবর্ষের এক বিশেষ মহাসাধকের জীবনী থেকে টুকরো টুকরো কিছু ছবি আমি কোলাজের মতো করে নিয়ে আপনাদের কাছে পেশ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।